নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়েরকৃত ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার 24 অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আমরা দীর্ঘদিন বলে আসছি মাওলানা মামুনুল হককে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। 2001 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট কাণ্ডে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। এই মামলায় 40 জন সাক্ষী, এর মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।